গুড মর্নিং, আমি আবার তোমাদের সাথে কথা বলতে এসেছি। আজকে কালকে রাত্রিবেলা না ঘুমোতে গেছি, কি আমার এত এক্সাইটমেন্ট হচ্ছে, মনে হচ্ছে কখন সকাল হবে, আবার তোমাদের সঙ্গে কখন সামনাসামনি দেখা হবে আমার। তাই সকালবেলা উঠে যা সব কাজকর্ম করা হয়ে গেছে, ভাত তরকারি করে ছেলে মেয়ে ওদের তো সব খেয়ে বেরিয়ে গেছে, ওদের সব আজকে করে দিয়েছি হচ্ছে গিয়ে আলু ভাজা, ডিম ভাজা, মাখন দিয়ে খাইয়ে পাঠিয়েছি, আর চিড়ের পোলাও টিফিনে করেছি। তাই আমিও একটু খাবো, চিড়ের পোলাও নিয়ে এসেছি। এই তোমরা কী দিয়ে করো গো? আমি ওই আলু, পেঁয়াজ, কিশমিশ, তারপরে বাদাম এসব দিয়ে করি, আর ওপরে গোলমরিচ, নুন মিষ্টি একটু দিয়ে গোলমরিচ টোলমরিচ দিয়ে একটু করি। আদি না আজকেরটা বলছে সবাই ভালো হয়েছে, আমার মেয়ে, বড় মেয়ে খেয়েছে মুন্নি, ওর আবার ভালো লাগে না, আজকে বলেছে ভালো হয়েছে। কেননা ও এইসব কোনো কিছু, ও শুধু এমনি চাউটা ভালোবাসে আর ম্যাগিটা ভালোবাসে, ম্যাগির মতো আবার ইপি ভালোবাসে, ইপি ওই চাউ আর ইপি, আর লুচি, পরোটা, রুটি ওর কিচ্ছু ভালো লাগে না, চিড়ে, সুজি কিচ্ছু ভালো লাগে না। তাই ওকে চারটি ভাত দিয়ে দাও, ভাত খেলে ও একেবারে খুব খুশি, ভাত খেতে ও খুব ভালো লাগে। তাই যাই হোক, অতবার তো ভাত দেওয়া যায় না বলো, এখন আমি যে বকে ঝোঁকে যা হোক যেটা টিফিনে হয় সেটাই ওকে দিই। তোর এখন অনলাইন ক্লাস চলছে, ওকে দিয়ে দিয়েছে, ও খাওয়া হয়ে গেছে, বলেছে আজকে নাকি ভালো হয়েছে। তাই যাই হোক গে, আমি এটা করে খেয়ে নিই, এই মানে চিড়ের পোলাওটা আমিও নিয়ে এসেছি, আমিও একটু খেয়ে নিই, খেয়ে চাটা খাই, খেয়ে এখন 10:30 বাজে, আর বেশিক্ষণ এখন তোমাদের সাথে আর বেশিক্ষণ থাকবো না, বাকি কাজগুলো সব সারতে হবে, এখন আবার সে রাতে রান্নাবান্না সব করে রাখতে হবে, ওগুলোকে সব সেরে টেরে নিই, বা রান্না করার সময়ও তোমাদের সাথে একটু কথা বলতে পারি, কিন্তু তখন আবার আগে মনে, এখন তাড়া লাগলে তখন মনে বাবা আগে তাড়াতাড়ি করে কাজগুলো সারি, কাজ সেরে বসি, শত্রু মেরে হাসি। এইটা আমার ঠাকুমা ছোট্টবেলা থেকে আমার ঠামি বলতো, আর সেই কথাই আমার এখনও মনে হয় যে বাবা আগে কাজটাকে সেরে নিয়ে, হাতের কাজ সেরে নিয়ে বসে গল্প করবো, সেটা অনেক মানে ভালো লাগে। যাই হোক গে, আমি তাহলে খেয়ে নিয়ে আবার কাজের ফাঁকে আসবো, একবার তোমাদের সাথে কথা বলবোই। ঠিক আছে, তাহলে এখন একটু রাখছি, আবার দেখা হবে। সারাদিন ধরে হলো, এবার খেতে কতক্ষণ আর সময় লাগে এই নিয়ে বসেছি। আজ বিশেষ কিছু রান্না হয়নি, রান্না করেছি ডাল করেছি, ঢেঁড়স আলুর তরকারি করেছি, আর কিমার তরকারি করেছি, কিমার তরকারি রাত্রিরে সব রুটি খাবে আজকে, তাই কিমার তরকারি করেছি, তাই সেই কিমার তরকারি রাত সকালবেলাও আমি আর মেয়ে নিয়ে নিয়েছি, আর রাত্রিবেলা রুটির জন্যে থাকবে। এখন খেয়ে নিই তাহলে, খেয়ে নিয়ে আবার জিরিয়ে টিরিয়ে নিয়ে আবার সন্ধ্যের দিকে, বিকেলের দিকে আসবো তখন। এখন তাহলে খেয়ে নিই, খেয়ে চান ফান করব, একবার গাটা ধোয়া, চান তো সকালে হয়ে গেছে, আবার একবার সব সেরে সুরে গাটা ধুয়ে তারপরে আবার বিকেল কি সন্ধ্যেবেলা যখন হোক আবার তোমাদের সাথে এসে কথা বলবো। এখন তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি করে, তোমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন কটা বাজে? এখন তো প্রায় দুটো বাজে, এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে। ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হবে। ঠিক আছে, ভালোই হয়েছে জানো, ডালটা খেতে ভালোই হয়েছে, মুসুর ডাল করেছি,
ওই সব শরীর টরি খারাপ থেকে উঠলো, তো মুসুর ডালটা বলে খুব প্রোটিন জাতীয়, মুসুর ডালই করেছি। ঢেঁড়সটাও ভালো হয়েছে, ঢেঁড়সটা এখন খুব হালকা রান্না করি জানো, আমার আগে খুব রিচ রান্না হতো, এখন এক মাস ধরে ছেলে মেয়েদের হালকা রান্না করতে করতে আমি তো বলছি আমি রান্না করতে ভুলেই যাবো রে, এখন যা রান্না হচ্ছে তা বলছে না। আমি বলছি এইটাই অবশ্য ঠিক রান্না, এটা যদি রেগুলার চালিয়ে যেতে পারে এটাই ভালো, অত রিচ রান্না খাওয়াটা তো ঠিক নয় না, ছেলে বড্ড ঝামেলা করে। তবে এখন বলছে না হালকাই কর, আর অতিরিক্ত গরম পড়েছে না, এই অতিরিক্ত গরমে কেউই আর বেশি এ রান্না খেতে চাইছে না, সবাই হালকা চাইছে। ঠিক আছে, আবার পরে দেখা করছি। আবার এসেছি সন্ধেবেলা, এখন সব ফিরে এসছে, ছেলে মেয়ে বউ সবাই ফিরে এসছে। এই যে আমার বৌমা সোনাই, হাই। এই যে তিন্নি আমার ছোট মেয়ে, হাই। ওই সবাইকে বলেছিলাম জানিস তো, তোদের সঙ্গে সব পরিচয় করিয়ে দেবো, কিন্তু কাল তো আর কালকের ভিডিওতে হয়নি, ওদের অনেক রাত্রির হয়েছিল, কালকে আর হয়নি ওই জন্যে, তাই সেই আজকে বলেছিলাম একটুখানি পারিস তো তাড়াতাড়ি আসিস তো। তাও সেই ওর জানো তো ওর মা আজকে আবার পড়ে গেছে, আমার বৌমার মা পড়ে গেছে, তাই সে ও অফিস থেকে ফেরার সময় ও দেখা করে এসছে। এখন এমনি ভালো আছে তো, মানে হাত ঠিক আছে, হাতটা আর্নিতে আছে, হ্যাঁ আর্নিটা লাগাচ্ছে খাচ্ছে, একটু ফুলে আছে হাতটা, হ্যাঁ মানে এক্সট্রা টেক্সট করেনি তো, আমাকে বলছিল বরফ দিয়েছে কালকে অনেক অনেকক্ষণ ধরে, সেইটাই আর লাগলে পরে করিয়ে নিতে পারে, কি করে এখন কি করে সেটাই। তাই সেই আমি বললাম যে আয় আমরা একসাথে চা খাই, গরমে তো হবে না, গরমের এখনো ক্লাস চলছে, তাই ওই এই ছোটকাটা কিছুতেই আসবে না জানো তো, ছোটকা বলে দূর, আমি একদম মানে কালি কালি হয়ে গেছি সারাদিনে রোদ্দুরে, ধরো ও সেতে আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর আমার বৌমা ডায়েটিশিয়ান বুঝেছো, যার জন্যে ও বলে যে আমি তোমার ভিডিওতে এখন আসবো না, আমি সেজে গুজে রো। আর সত্যি কথা বলতে আমাদের তো ওই পার্লার ফার্লার সব বন্ধ, এই ব্যাটা ছেলেদের যেমন মানে দাড়ি গোঁফ হলে একটা অন্যরকম দেখতে, আর মেয়েদের তো যদি বুড়ু টুরু ওরকম মোটা হয় তো কি অবস্থা হয় দেখতে, সে আর বলে কাজ নেই, ওরা কিছুতেই ভিডিওতে আসতে চাইছে না। বড় মেয়ে কালকে একটু দেখিয়েছি, বলে আর আমি আসছি না, আমি যতক্ষণ না পার্লার খুলবে আর আমি তোমার ভিডিওতে নেই। তাই সেই যাই, আমি একবার করে তো মুখ দেখিয়ে দেবো বলেছিলাম, আর ছেলেকে ছেলের ভীষণ ক্যামেরা চাই, সে ছেলে তো আসবেই না, এই যাই হোক গে। তা আমি বললাম যে ঠিক আছে এখন একটু চা খাই, চা খেতে খেতে একটু গল্প করি আমরা, তাই আর আজকে তো আমার একটু যেন দেরিও হয়েছে, মানে ওরা এসে গেছে আমার তখনও হয়নি, আমার পুজো করতে আজকে দেরি হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো ছিল না, আর বৃহস্পতিবারের পুজোতে তো একটু দেরি হয়, তোমাদেরও নিশ্চয়ই দেরি হয়, অন্য দিনের থেকে বৃহস্পতিবারের পুজো করতে তো একটু দেরিই হয়, আমারও একটু দেরি হয়েছে আজকে, তাই সেই ঠিক আছে এখন চাটাগুলো খেয়ে নিই, আবার পরে দেখা করব। এখন দিনের বেলা রাতের বেলা যখনই এ করি মুখটুক ধুয়ে এটাই মাখি, এটাই মাখি।
এটা খুব ভালো, ভীষণ পাতলা, মানে এত ভালো না লোশনটা, ভীষণ ভালো লোশনটা। মুখে হাতে একটু মেখে নিলে, আর আমার না সারা 12 মাস জানি না, আমার আগে ছোটোবেলায় না অয়েলি স্কিন ছিল, এখন স্কিনটা কিরম ড্রাই হয়ে যাচ্ছে না কি কে জানে, সবসময় যেন মনে হয় একটা কিছু ময়েশ্চারাইজার থাকলে সারা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় একটা ময়েশ্চারাইজারের আমার দরকার হয়। আর তোমার কি বলে এই চুল টুলগুলো একটুখানি বেঁধে ফ্রেশ হয়ে মানে শুতে পারলে খুব আরাম লাগে বলো। তোমরা নিশ্চয়ই রাত্রিবেলা সবাই চুল বেঁধে আগে জানো তো, সে ছোটোবেলাতে আমাদের সেই কালো কালো সেই কারের মতো দড়ি থাকতো, সেই দিয়ে চুল একদম টাইট করে না বেঁধে শুতেই পারতাম না, এমন অভ্যেস ছিল। আর এখন আর তখন ছোটোবেলাতে তো একদম ছোটোবেলায় আমার ঠামি বেঁধে দিত, তারপরে মাও বেঁধে দিত, তারপরে নিজে যখন বাঁধতে শুরু করলাম তখন আর এমনি গার্ডারে চলে এসছে, ওই দড়ি টড়ি আর ব্যবহার করি না। এইসব করে একটু ফ্রেশ হয়ে গেলে মানে নিজেরও শান্তি, শুয়েও শান্তি। আর এই অ্যালোভেরা জেলটা আমাকে আমার মেয়ে, ছোটো মেয়ে এনে দিয়েছে, কিন্তু দূর এ আমার পোষায় না, আমাকে টানে যেন, আমার ওই এই লোশনটাই আমার ভালো। আর এখন সবাই শুয়ে পড়েছে, সব মানে সবারই দরজা বন্ধ হয়ে গেছে, এবার এই সময়টুকু আমার, এখন আমি একটুখানি ফোন দেখবো, এই তোমাদের সাথে একটু কথা বলে ফোন দেখবো, ফোন টোন দেখে তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো। আর রাত্রিবেলা আমি সব কিছু কাজ, সকালের জিনিস মানে কাজের জিনিস সব আমি এগিয়ে রেখে দিয়েছি, সব রেডি, শুধু সকালে উঠে রান্নাটা করে দিলেই হবে, আর টিফিনটা গুছিয়ে দেবো। প্রত্যেকেরই বলো তোমরা সব রাত্রিতেই তো গুছিয়ে রাখো, আমার আমি তো পারি না অত সকালবেলা উঠে সব কিছু মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাটা বাটা আমি অত পারি না বাবা, আমি রাত্রিবেলা সব কেটে কুটে গুছিয়ে রেখে দিই, তারপরেই আমি মানে নিশ্চিন্তে শুতে যাই। আর সকলেরই যেন মনে হয় ঘুম চোখ খুললেই পা রাখলেই সকালবেলা কী টিফিন, তারপরে কী লাঞ্চ, তারপরে আবার কী টিফিন, মানে ওই টিফিনটাই ওরা ওদের দিয়ে দেবো, তারপরে আবার সব সন্ধ্যেবেলা এসে কী খেতে দেবো, আবার রাত্রির ডিনার, এই মানে সারাদিন সকলেরই চলে, তাই না বলো? প্রত্যেকেরই একই কাজ, এই আমাদের হাউস ওয়াইফদের এই, আমাদের এইটা আমরা মনে করে নিই এটাই আমাদের পরম ধর্ম, গৃহকর্ম করাটাই আমাদের পরম ধর্ম, কী করবো আর, এই করি সারাদিন ধরে। আর যাই হোক গে, আমি আর বেশি তোমাদের সাথে কথা কিছু বাড়াচ্ছি না, এবার সবাই ঘুমিয়ে পড়ো, আমিও গুড নাইট করে দিচ্ছি। তবে একটা কথা, মানে সবাই ভালো থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো, যে পাশে একটা বেলের মতো একটা ঘন্টা আছে না, ওইটাকে একটুখানি প্রেস করে দিও, সকলেই জানো এখন অনেকেই মানে দেখে দেখে তোমরা সবাই জানো, আমার বলার কিছু নেই, তবুও বলছি যে ওইটাকে প্রেস করে দিও, তাহলে আমি কী কী করি না করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তোমরাও দেখতে থাকবে আমার এই আমার তোমাদের সাথে এই ইন্টারাকশান, আমি আমার মানে প্রতিদিনের এই সব নতুন নতুন কী নিয়ে আসবো ভেবে ভেবে তোমাদের সঙ্গে গল্প করতে হবে, তো সেইগুলো সব নিয়ে আসবো, সেইগুলো তোমরা দেখতে থাকবে আমার এই নোটিফিকেশানটা পেলে। এই আর কি, এইটুকুনি বলা, আর বিশেষ কিছু বলার নেই, তাহলে ঠিক আছে, গুড নাইট, এখানেই রাখলাম।